মূল ভূখণ্ড তুন বিচ্ছিন্ন সন্দীপুর বেড়িবাঁধ এলাকা প্রায় 50,000 মানুষ বসবাস গুড়ে ইয়ের। একসময় তারা তাহিল গোলাভরা ধান আর গোয়ালভরা গরু মেঘনা রোশানলত ফরিয়ানে আজ তারা নিঃস্ব। সহায় সম্বল আর এনে তারা জীবন জীবিকার তাগিদে বেড়িবাঁধত মানবেতর জীবন যাপন করেন। যারা কাজ করতেছে এখানে মেশিন নিয়ে, এরা তো একটু হুঁশিয়ারে কাজ করুক, কাজটা ভালো হোক এটা আমরা চাই। হুঁশিয়ারে কাজ করা মানে আমার কিছুদিন আগে ঘর ভাঙার সময় আমরা তাড়াহুড়ো করি, এর অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার একটা বোন অ্যাক্সিডেন্ট হয়েছে সালফরিয়ারে, এরা অর্ডার দিয়েছে 24 ঘন্টার ভিতরে উঠে যেতে হবে। এটা তো সম্ভব না, একটা ঘর উঠানো। আমরা যেই পরিবেশে আছি, এটা কোনো থাকার পরিবেশ না, খাবার খাবার কষ্ট, থাকার তো যা পরিবেশ না, কিন্তু খাবারও তা সেই খারাপ পরিবেশ, কারণ পানি নেই, কাজে অনেকটাই কষ্ট হয়। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধর হামসুরনে আরো ঝামেলা ফুজি তারা। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ ক্রমে বেড়িবাঁধতন তারা তুর্জন করিব। মাথা গুজাইবের মতো কোনো জায়গা নতা হনে বেড়িবাঁধর নিচে আরেকজনের জমির যা যাবরের মতো জীবন যাপন করি যার তারা। তবে পানি উন্নয়ন বোর্ডের পকুত্থুন হওয়া গিয়ে বেড়িবাঁধর হামশেষ হইলে পুনরায় বেড়িবাঁধ এলাহাত তারা তাই পারিব। বাস্তুহারা এ মানুষ এগুনুল্লাই আগাই নুয়াইয়ে হোন বিত্তবান বা জনপ্রতিনিধি অল। সরকার দ্রুত ইতারার পুনর্বাসনের ব্যবস্থা করিব, এ প্রত্যাশা বেগুনুর। বান্দার আগে দিয়ে দে এরা আর এক সন্দীপের কিছু মানুষজন বেড়িবারে থাকতো যে এখানে বাস্তুরা মানুষ, এদেরা গ্রামে তারা কোনো জায়গা সম্পত্তি কিছু নাই, ঘর বাড়ি কিছু না, যার কারণে তারা এরা সরকারি খাদ জায়গা মধ্যে থাকতো। এখন বেড়ে বান্দার গুলো তারা এতন উচ্ছেদ করা হই, ওই নিয়ে তারা আগে পাগে হওয়া নহ আরা ভিন্ন দেশি আরা বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।